একদিনে চার শিশু সহ পরিবারের আট সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা। নালিশ জানাবেন কাকে, কে করবে বিচার জানা নেই। শত বছরের বঞ্চনা বুকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকা ফিলিস্তিনিরা ইসরায়েলি আগ্রাসনের সামনে এতটাই অসহায় যে জীবিত থেকে যেমন স্বাধীন দেশের অধিকার পাননি, তেমনি মৃত্যুর পরও কবরের জন্য সাড়ে তিন হাত জায়গাটুকু পেতেও লড়াই করতে হচ্ছে তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় হয়ে উঠছে একটা আস্ত কবরস্থান। চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন যুদ্ধাহত অসুস্থ ফিলিস্তিনিরা। মৃত্যুর পর তাদের কবর দেওয়ার ব্যবস্থা করতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। Sadly, the health system in Gaza is collapsing and we are following very, very closely the developments around hospitals, especially Ashifa Hospital. Ashifa is an iconic hospital in Gaza. 365 বর্গ কিলোমিটারের ছোট্ট উপত্যকায় 38 দিনের আগ্রাসনে 4,300 বিমান ও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, ছুঁড়েছে হাজারে হাজারে ক্ষেপণাস্ত্র। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রায় 3,000 স্থাপনা ও 300 সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। এর মধ্যে শতাধিক স্থাপনা ছিল বিস্ফোরকে বোঝাই। ইসরায়েলি হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি হামাস, তবে 5 দিনের অস্ত্রবিরতির বিনিময়ে 70 বন্দীকে মুক্তির প্রস্তাব দিয়েছে সংগঠনটির সশস্ত্র শাখা। অস্ত্রবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল। تتضمن أن نفرج عن 50 من النساء والأطفال المحتجزين في غزة وقد يصل العدد في نهاية المطاف إلى 70 من كل الكئب كئب جدول مود ואני רואה את הקור הרוח ואת המחויבות להשלמת המשימה במלחמה מנצחים זה הקרב שלנו והקרב העיקרי הוא פה יש לנו גם חילופי אש בצפון 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত 11,000-এর বেশি মানুষ, এদের মধ্যে নারী আর শিশু 8,000-এর বেশি। সোমবার শুধু জাবালিয়া শরণার্থী শিবিরেই বিমান হামলা চালিয়ে 30 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সংঘাতে 7 লাখ ফিলিস্তিনি শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নুজহাত কামাল, এখন বিশ্ব।